আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার 10% একটা জায়গা আছে, সেই জায়গা থেকে কিভাবে আপনি খুব সহজে 1% জায়গা পরিমাপ করবেন। উদাহরণস্বরূপ, যে আপনার 10% একটা জায়গা আছে, সেই জায়গা থেকে আপনি 1% জায়গা কারো কাছে বিক্রি করে দিয়েছেন, সেই জায়গাটা কিভাবে আপনি পরিমাপ করবেন আজকে আমি আপনাদের এই ভিডিওতে শিখাবো। এর আগে আপনাদের একটা সূত্র মনে রাখতে হবে, সূত্রটা হলো যে 1% জায়গা সমান কত, অর্থাৎ 1% জায়গা সমান কত, এটি আপনাদের মুখস্থ রাখতে হবে। তা না হলে আপনি 1% কেন কোনো জায়গায় আপনি পরিমাপ করতে পারবেন না। আমরা জানি যে 1% জায়গা সমান 435.6 বর্গ ফুট, এটি আমাদের মুখস্থ রাখতে হবে, তা না হলে আমরা কিন্তু জমি পরিমাপ করতে পারবো না। এখন যদি আমরা জায়গাটা পরিমাপ করতে যাই, অর্থাৎ এটাকে যদি আমরা জমি বা ক্ষেত মনে করি, অর্থাৎ এটাকে আমরা একটা জমি মনে করলাম, তাহলে জমির চারপাশে যে এই টানগুলো আছে, এই টানগুলোরে সাধারণত আমাদের গ্রামের ভাষায় বাতর বা আইল বলে থাকি। এটিকে যদি আমরা বাতর বা আইল মনে করে থাকি, তাহলে দেখেন এই যে একটা কোণা, অর্থাৎ এই জমির একটা কোণা, এই পাশে কিন্তু একটা জমির একটা কোণা আছে। অর্থাৎ এখান থেকে আপনি ফিতা দিয়ে টান দিয়ে মাপবেন এই পর্যন্ত, মাপার পর এখানে আপনার দৈর্ঘ্য বা লম্বা নিতে হবে কতটুক, এখানে আপনার লম্বা নিতে হবে 20.78 ফুট, অর্থাৎ প্রায় কিন্তু 21 ফুটের মতো। ঠিক এরকম নিচ দিয়েও কিন্তু আপনার লম্বা, অর্থাৎ এই পাশ দিয়েও কিন্তু আপনার লম্বা নিতে হবে 20.78 ফুট। এখন আমাদের আসতে হবে প্রস্থ বা পাঁচটা, অর্থাৎ প্রস্থ বা পাঁচটা এই কোণা থেকে আপনি এই কোণা পর্যন্ত আপনি পরিমাপ করবেন 20.78 ফুট, অর্থাৎ 20.78 ফুট, তাহলে আমাদের 1% জায়গা হয়ে যাবে। আমরা যদি এই 20.78 ফুট, অর্থাৎ 20.78 পূরণ 20.78 ফুট, জাস্ট আমরা এটাকে পূরণ করব, অর্থাৎ এটাকে আমরা গুণ করব, জাস্ট আমি ক্যালকুলেটার চাপ দেই, 20.78 গুণ 20.78, তাহলে আমাদের আসে 435.55, অর্থাৎ আমরা জানি যে 435.55, যদি এখানে 5 হয় তাহলে সাধারণত আমরা এটাকে 6 ধরে রাখি, 5-এর উপরে যদি আসে তাহলে এটা আমরাকে 6 করে ফেলি। তাহলে কি হলো যে আমাদের এই যে 1% জায়গা সমান 435.6, আমাদের কিন্তু এখানে কিন্তু জায়গাটা চলে আসলো। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এইটা নয়, আমাদের প্রশ্ন হলো যে 10% জায়গা থেকে কিভাবে আমরা 1% জায়গা পরিমাপ করব, এটা হলো আমাদের মূল বিষয়। তাহলে আমি এই লেখাগুলো মুছে দেই, আমি আপনাদের সুবিধার্থে জাস্ট আরেকটা গড় নেব। আমাদের ভিডিওর মূল বিষয় হলো যে মোট সম্পত্তি 10% হোক বা 20% হোক, 20% জায়গা থেকে কিভাবে আমরা 1% জায়গা পরিমাপ করব, এটা হলো আমাদের মূল বিষয়। এই জায়গাটাকে যদি আমরা একটা মোট সম্পত্তি মনে করি, উদাহরণস্বরূপ এটাকে আমরা যদি 20% মনে করি, অর্থাৎ এটা আমাদের 20% একটা জায়গা, এই জায়গা থেকে আমরা 1% জায়গা পরিমাপ করব। 1% জায়গা পরিমাপ করতে হলে আপনাকে নির্দিষ্ট একটা দৈর্ঘ্য জানতে হবে, হয় আপনাকে লম্বাটা জানতে হবে, নয় আপনার পাশ জানতে হবে। যদি আপনি লম্বা নেন, তাহলে আপনি এখান থেকে টান দিয়ে এখান থেকে দেখবেন যে এখানে কয় ফুট লম্বা আছে। আর আপনি যদি পাশ থেকে নেন, অর্থাৎ এই পাশ থেকে আপনি এই পাশ পর্যন্ত পরিমাপ করবেন, উদাহরণস্বরূপ যদি আমরা এখান থেকে মাপ দিই এ পর্যন্ত, যদি এখানে ধরে নিলাম যে এখানে ধরেন এখানে 12 ফুট জায়গা আছে, অর্থাৎ এখান থেকে পাশ হলো 12 ফুট। এখন আমাদের পাশটা কত আসলো? 12 ফুট। এখন আমরা কিন্তু জেনে গেলাম যে আমাদের পাশ আছে 12 ফুট। আমরা যদি 1% জায়গা পরিমাপ করি, তাহলে এখান থেকে কত ফিট গেলে আমাদের 1% হবে, এটাই হলো আমাদের মূল বিষয়। আমরা কিন্তু ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে 1% জায়গা সমান 435.6 বর্গ ফুট, তাহলে আমরা কি করব, 435, অর্থাৎ 435.6, আমরা যে এখান থেকে যে প্রস্থ বা পাঁচটা পেলাম কত পেলাম, 12 ফুট। এটা যদি আপনার 20 ফুট পান তাহলে 20 নেবেন, যদি এখানে 30 ফুট পান তাহলে 30 নেবেন। আমি কি করব, এখানে আসবো, এখান থেকে ভাগ দেব, এখানে আমরা যেটা পাস পেলাম এটাতে আমরা ভাগ দেব। যদি আমি এই 435টে 12-তে ভাগ দেই, 435.6 ভাগ 12, তাহলে আমাদের আসে কত, 36.3, অর্থাৎ 36.3 ফুট। তাহলে আমাদের কি করতে হবে,
এই জায়গা থেকে এখান থেকে মাপতে হবে। মাপার পর যে জায়গাতে আমাদের 36.3 ফুট আসে সে জায়গা আমাদের টান দিতে হবে। ঠিক এভাবে এই পাশ দিয়েও আমাদের এখান থেকে 36.3 নিয়ে আসতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা যদি এখানে টান দেই তাহলে এখানে হলো আমাদের 1% জায়গা, অর্থাৎ মোট জায়গা থেকে আমরা 1% জায়গা পরিমাপ করলাম। এখন আপনারা অনেকে কোয়েশ্চেন করবেন যে শাওন ভাই আপনি তো 1% জায়গা দেখালেন, যদি এখানে 2% হয় 3% হয় তখন কিভাবে আপনারা পরিমাপ করবেন? এটাই তো আপনাদের ভাবার বিষয় বা এটাই আপনারা কমেন্ট করবেন। এটা আমি আপনাদের বলে দিই, যদি আপনাদের জায়গা 4% বা 3% যাই হোক আপনি কি করবেন, প্রথমে 1% নিয়ে আসবেন। এই যে আমাদের সূত্র 1%, এটা তো আমরা মুখস্থই নেব। যদি আপনার 3% হয় তাহলে আপনি এখানে 3 দিবেন। 3 দিয়ে এখানে যা গুণ ফল আসবে এখান থেকে যে আপনি প্রস্থটা নেবেন, আমি যে এরকম 12 পেয়েছি, আপনারা কি করবেন এখানে মোট গুণ ফল দিয়ে, অর্থাৎ 3% মোট গুণ ফল দিয়ে আপনি এখানে ভাগ দিবেন কত দিয়ে, এখানে 12 দিয়ে। তারপরে যা আসবে এটা হলো 3% চলে আসবে। সো এভাবে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে যত শতাংশ নিতে চান তত শতাংশ কিন্তু পরিমাপ করতে পারবেন। আপনাদের জন্য আমার এই কষ্ট করে এই ভিডিওটি তৈরি করা, এই ভিডিওটি দেখার পর যদি আপনি বিন্দু পরিমাণ কোনো কিছু জেনে থাকেন তাহলে আমি আপনাকে বলবো প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে আমি এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি লাইক দেন কমেন্ট করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানানোর কিন্তু উৎসাহ বেড়ে যায়। আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আপনি সবার আগে।